প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ইউনিক ভিডিও এই ভিডিওটা কি দেখো তোমাদের একটা প্রশ্নেরই প্যাটার্ন তো এই প্রশ্নটাকে নিট পরীক্ষা তোমরা সাধারণত জানো যে তোমাদের যদি কেউ মেডিকেল দিতে চায় অর্থাৎ যদি কারো ইচ্ছা থাকে যে উচ্চ মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়বে এবং সে মেডিকেল বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তাহলে তারা এই নিট পরীক্ষা দিতে হয় এটা কম বেশি করে জানো এবার যারা নিট পরীক্ষা এখন থেকে দেবে বা যাদের এখন থেকে টার্গেট তারা ক্লাস নাইন থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি মোট সায়েন্সের উপর খুব ভালো করে জোর দেবে কারণ সেইখানে যে প্রশ্নগুলো হয় এর আগে সাধারণত ইংলিশে প্রশ্ন হতো এখন ওভারঅল সমস্ত কিছু এতটা সহজ করেছে যে বাংলা প্রশ্ন আর তোমাদের একটা কি ধারণা থাকতে হবে ধারণাটা কি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে অর্থাৎ তুমি যদি খুব ভালো করে সংজ্ঞাটা পড়া তাহলে তুমি দিনই এই পরীক্ষায় পাশ করতে পারবে না এই পরীক্ষায় পাশ করার একটাই নিয়ম আছে সেই নিয়মটা কি সমস্ত চাপটার খুটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তোমার বেসিকটা জানতে হবে অর্থাৎ সমস্ত ইনফরমেশনগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু আশা করি তুমি এই পরীক্ষায় পাশ করবে এবার তোমরা সাধারণত এই পরীক্ষার অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নটা আমি তোমাদের দেখালাম অনেকের মনে ভীতি থাকে যে সায়েন্সে পারবে কি না পারবে নিট অর্থাৎ মেডিকেলে ডাক্তার ডাক্তার হওয়ার তার স্বপ্নটা সফল হবে কি না অনেকের মনে কনফিউশনের ব্যাপার তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও একবার যদি তোমরা প্রশ্নগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা ভীতি কেটে যাবে এবং তোমাদের ইন্টারেস্ট বাড়বে যার দরুন কিন্তু এই প্রশ্নটা আমার সারা সুতরাং তোমরা দেখো এই পরীক্ষার দেখো প্রশ্নগুলো খুব একটা কিন্তু কঠিন হয়নি সহজই আসে এবং সেইখানে বিভিন্নভাবে কাট অফ মার্ক নামে জেনারেলদের একরকম এসসি এসটি যদি তোমরা চাও তাহলে তোমাদের এরপরে সেই কাট অফ মার্ক নিয়ে আলোচনা করা হবে তো এই পরীক্ষাটার জন্য সাধারণত দেখো আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ এই পরীক্ষা নিয়ে আমি একটুখানি ডিসকাস করছিলাম অনেকের সঙ্গে কিভাবে কি প্রশ্ন হয় কারণ অনেক ইনফরমেশন ইনফরমেশান অর্থাৎ যেহেতু আমি যেহেতু আমি পড়ানোর সঙ্গে রিলেটেড সেহেতু তাদের ছাত্রছাত্রীদের বা যারা পরীক্ষা দেবে তাদের একটু টিপস দিয়ে আমার কর্তব্য সেইভাবে তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করছিলাম এবং তাদেরই প্রশ্নটা নিয়ে আমি দেখালাম আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নের প্যাটার্নটা দেখাইনি কারণ এই কারণে অনেক প্রশ্ন ছিল সেটা যদি সম্পূর্ণ ভিডিও করতে যাই তাহলে সেটা তিরিশ মিনিটের উপর হয়ে যাবে তাই আমি জাস্ট কয়েকটা একশো থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি সাধারণত এই সব লেভেল রিজি লেভেলেরই হবে দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকের মাধ্যমিকের বইতে আছে টুয়েলভের বইতে আছে এবার একটা জিনিস কি তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার সংজ্ঞা খুব ভালো করে পড়ো বারবার একই কথা বলছি তাহলে বা তোমার পক্ষে পাস করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে প্রত্যেকটা সংজ্ঞার থেকে তার দরকার হচ্ছে সেই চ্যাপ্টার বেসিক ইনফরমেশন অর্থাৎ পক্ষানুপক্ষভাবে তোমার ডিটেলস ডিটেলস পড়তে হবে প্রতিটা লাইন পক্ষানুপক্ষভাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি নিটের কোচিং না করেও তুমি কিন্তু নিট পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে এবং তোমার স্বপ্ন হয়তো বা পূরণ হতে চলবে যাই হোক তো এই প্রশ্নটা তোমরা দেখে নাও প্রশ্নের প্যাটার্ন ওভারঅল কেমন হচ্ছে কারণ আর যারা এখন থেকে টার্গেট আছে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা মেডিকেল হতে চাও ডাক্তার হতে চাও তাদের টার্গেট থাকবে এইগুলো তারা কী করবে ক্লাস নাইন থেকে একটুখানি ভালো করে সায়েন্সের ওপর জুবে কারণ তুমি যদি মাধ্যমিকে সায়েন্সে ভালো করে নম্বর পেতে পারো তাহলে তুমি টুয়েলভ বা ইলেভেনে সায়েন্স নিয়ে পড়লে কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে সুতরাং তোমাদের সেইখানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দিতে হবে এই বিষয়গুলো দেখো খুব একটা কঠিন কিন্তু প্রশ্ন হয় না প্রশ্ন হয় সহজ অর্থাৎ আমরা আগে থেকেই নার্ভাস হয়ে যাই তুমি যদি জাস্ট একবার বেশি পড়তে পারো না তাহলে কিন্তু সব ক্লিয়ার হিসাব করে দেখো একটা ইতিহাসের নম্বর তোমার তুলতে হলে কত বড় প্রশ্ন প্রত্যয় মুখস্থ রাখার ব্যাপার কিন্তু সায়েন্স গ্রুপটা এমনই যে গ্রুপ যদি একবার তুমি বুঝে যাও তোমার গস্ত করার কোনো ব্যাপার নেই সারা জীবন কিন্তু তোমার মনে থাকছে তো চলো তোমরা প্রশ্নগুলো কিন্তু দেখে নাও জাস্ট তোমাদের প্রশ্ন দেখার জন্য দিয়েছি এটা কিন্তু ওভারঅল যারা ক্লাস মাধ্যমিকে পড়ছ তারা এখন থেকে দেখে নাও দেখে নিলে তাহলে তোমাদের নিট পরীক্ষার প্রশ্ন কেমন হয় তোমরা সে সম্পর্কে একটুখানি আবাস পেয়ে যাবে এটা কিন্তু কোনো তোমাদের সেভেন এইট এর ক্লাস রিলেটেড ভিডিও দিচ্ছি না এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা ইনফরমেশন বা বার্তা কারণ হচ্ছে এটা অনেকের মনে কনফিউশন থেকে থাকে যে হয়তো বা ইংলিশে প্রশ্ন হয় হ্যাঁ আগে হতোই কিন্তু এখন বেশিরভাগটাই বাংলা করে দিয়েছে এবং প্রশ্নগুলো দেখো খুব একটা কিন্তু কঠিন নয় প্রশ্ন যারা পড়াশোনার মধ্যে আছে রিলেটেড আসে তারা কিন্তু অবশ্যই এইখানে কোয়ালিফাই করতে পারবে তো চলো তোমরা প্রশ্নগুলো দেখতে লাগবে আর যারা যারা টার্গেট করছো নিট পরীক্ষা বা জেই পরীক্ষা দেবে তারা কিন্তু ক্লাস নাইন থেকে সায়েন্সের ওপর বেশি জোর দাও দেখো এবার অনেকে কিন্তু এটা ভাবতে পারে যে হয়তো ভিউজ বাড়ানোর জন্য এই প্রশ্নটা দিচ্ছি এরকম অনেকে কমেন্ট পাঠায় কিন্তু না এটা দেখো টোটাল ওভারঅল অর্থাৎ স্বপ্ন পূরণের একটা অনেকের টার্গেট থাকে না সে হয়তো কোথায় খুঁজবে কি পাবে প্রশ্নটা একটুখানি দেখে নিক তারপর দেখো আমি প্রশ্নগুলো কিন্তু উত্তর এখানে সলভ করাই জাস্ট সে কোনগুলো দাগিয়েছে সেইগুলো সামনেই দেখানো আছে অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে সে ভুল দাগিয়েছে আবার কিছু কিছু ঠিকও দাগিয়েছে এই উত্তরগুলো তোমরা ধরবে না তোমরা জাস্ট প্রশ্নটা দেখে নাও এবং উত্তরগুলো যদি তোমাদের পেতে যদি অসুবিধা হয় বা তোমরা যদি এই উত্তরগুলোর জন্য ইন্টার ইন্টারেস্ট থাকো তাহলে কমেন্টে পাঠিয়ে আমি এই উত্তরগুলো তোমাদের সলভ করে দিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদের সলভ করে পাঠিয়ে দেবো কিন্তু এই উত্তরগুলো তোমরা সম্পূর্ণভাবে পড়বে না কারণ বারবার বলছি সে পরীক্ষার হলে দাগিয়েছে এইখানে আমার দেখা সে প্রচুর ভুল দাগিয়েছে এবং কিছু কিছু সে সঠিকও দাগিয়েছে সুতরাং এই প্রশ্নগুলো না ধরে তোমরা প্রশ্নটা দেখো তোমরা পারলে তোমাদের টিচারের সহযোগিতা নিয়ে পড়ো বা তোমরা পড়ো আর যদি একান্তই তোমাদের খুব দরকার হয় তাহলে কমেন্টে পাঠিয়ে আমি তোমাদের চাপটা ওয়াইজ অর্থাৎ এই পার্ট পার্ট ওয়াইজ আমি তোমাদের অ্যান্সার কি করে দেবো চলো এই ভিডিওটা একটা ইউনিক ভিডিও সকলের আশা করি উপকৃত হচ্ছে চ্যানেল নতুন